আজকে আমরা দুই ভাই বিপদে পড়ে গেছি। আম্মা অসুস্থ, আব্বা গেছে বাজারে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এখন এই বৃষ্টি সারার পর ছাগলগুলো আসলে সকাল থেকে কিছু খাইতে পারে নাই। এখন আমাদের এই ছাগলগুলো মাঠে নিয়ে যেতে হবে। আব্বা নাই, আম্মা অসুস্থ। এখন আমার ছোট ভাইয়েরও কাজ আছে, ওয়েব ডেভেলপার, এবং আমিও জানেন আপনারা ফ্রিল্যান্স বেস কাজ করি। এখন আমাদেরও আসলে ছাগল নিয়ে বসে থাকা বা ছাগল পালন করার মতো আসলে সুযোগ আমাদের হাতে নাই, কিন্তু বিষয় হচ্ছে এই মায়ায়, ছাগলের মায়ায় এখন আমাদেরকে যেতে হয়। এইদিকে আমার এই যে একটা ছেলে আছে, এই লাবি, ওই যে আমার রাখাল ছেলে, এরা আমি রাখাল বানাম বড়ো হইলে, এ আসো আসো লাবি বাসো। এইদিকে আমাদের বিশাল বড় পুঁইশাকের মাচা, পুঁইশাক বিক্রি শেষ আমাদের, আরও প্রায় দুই মাস আগে আমাদের পুঁইশাক বিক্রি শেষ, কারণ এখন পুঁইশাকের দাম কম। কিন্তু এগুলো আব্বা রেখে দিয়েছে, হচ্ছে এগুলোর মধ্যে আপনার ফুল হবে, এই যে ফুল, এই যে ফুল হবে, ফুল হচ্ছে। এই ফুলগুলা কিন্তু অনেক ভালো দামে বিক্রি করা যায়, এই যে ফুল, এইগুলা অনেক বড় বড় ফুল হয়, তখন এই ফুলগুলা বিক্রি করা যায় ভালো দামে। ভালো দাম বলতে 70 টাকা 80 টাকা 100 টাকা কেজিতে বিক্রি করা যায়, এবং এই টালটুকু থেকে অনেক টাকার ফুল বিক্রি করা যাবে। এই ছাগল গুনছ, ছাগল আছে আমাদের 12টা 14টা, সামনে হচ্ছে 2 4 6 6 9 4, ভিতরে কি দূরে আছে? তাহলে ছাগল একটা শর্ট। হ্যাঁ, সকালে একচুট বৃষ্টি হয়েছে, এখন এগুলো শরীর হচ্ছে ভিজা, এর জন্য বের করে নিয়ে আসছি। কিছুক্ষণ পরে হয়তো আবার বৃষ্টি হবে, সারাদিন ধরে বৃষ্টি হয়। এদিকে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও, পিছন থেকে না, এদিক 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 থেকে দাও, এদিক থেকে খাও, এদিক থেকে খাও, এদিকে নিয়ে এই ছাগলগুলো আমরা নিয়ে আসছি। মানে এটা হচ্ছে আমাদের চারণভূমি। চারণভূমি বলতে আপনারা জানেন যে পূর্বাচলে হচ্ছে এখন আসলে ওই রকমের খোলা ওই রকমের জায়গা নাই, এগুলো সবই কারোর প্লট, এগুলো সবই কারোর প্লট। এই প্লটগুলো কেউ কেউ তাদের এই যে যেমন এদিকে বাউন্ডারি করা আছে, আবার অনেকেই বাউন্ডারি করেনি। এখন আমরা নিয়ে আসছি হচ্ছে এই যে খোলা মাঠে, আমরা খোলা মাঠে বলতে এই যে রাস্তার দুই পাশে, এই দুই পাশে ছাগলকে ছেড়ে দিব, ছাগল হেঁটে হেঁটে এগুলো খাবে। এগুলো এখন এখানে ছাগল ঘুরে ঘুরে খাবে। আমাদের ওই পাশে জায়গা আছে, ওই পাশে হচ্ছে আমাদের একটা কলা বাগান আছে, ওই যে কলা গাছ দেখা যায়, কলা বাগানের পাশে আমাদের খোলা জায়গা আছে। জায়গা আছে বলতে মানে আমরা দেখাশোনা করি, তো ওই জায়গাতে আমরা ছাগল পালন করতে পারি। তো ছাগলের বিষয় হচ্ছে, ছাগল আপনার আপনার এক ধরনের ঘাস যে কোনো জায়গায় যদি আপনি বেঁধে দেন ছাগল খাবে না। ছাগল একটু ঘুরে ঘুরে খেতে পছন্দ করে। ইভেন ছাগল হচ্ছে একবার আপনার এই ঘাস খাবে, একবার এই লতা খাবে, একবার এই মরিচা গাছ খাবে। হ্যাঁ, এইটুকুর মধ্যে এইটুকু সামনে নিও না, অথবা বাউন্ডারির ভিতরে দাও। ছাগলের স্বভাবই হচ্ছে আপনার এরকমের ঘুরে ঘুরে খাবে। হ্যাঁ, ইভেন ছাগল আপনার এই যে যেই আমাদের এই যে লজ্জাবতী গাছ যেগুলো আছে না, এই লজ্জাবতী গাছ খায়। এখানে এমন কিছু নাই, এই জায়গায় যা আছে সব খাবে ছাগল, কিন্তু একটা বেশি সময় খাবে না। মানে একই খাবার ছাগল বেশিক্ষণ খেতে চায় না। একটা গবেষণায় দেখা গেছে যে ছাগলের মুখে প্রায় 600 রকমের স্বাদ আছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখবেন যে ছাগল কী খায়। এই যে এদিকে ঘাস খাচ্ছে কিন্তু ঘাস খাবে না। হ্যাঁ, ওই যে ওইদিকে হচ্ছে এরা লতা খাচ্ছে, এই যে দেখেন, এই যে ঘুরে ফিরে এরা লতা পেয়ে যাবে। এই তোমরা সব ওই যে গাছের নিচে যাও, এই যে ছাগল হচ্ছে যে কলমি খাচ্ছে। তো এক এক ছাগলের স্বভাব হচ্ছে, মানে এক এক রকম হচ্ছে খাবার খায় ছাগল। এই দুইটা হচ্ছে যমুনাবাড়ি ছাগল আমাদের, এই দুইটা বাচ্চা আমরা গত প্রায় 15 দিন আগে কিনছি। তো এরা একটু দল ছুট, সবাই দলবদ্ধভাবে থাকলেও এই দুইটা হচ্ছে দল ছুট।
এরা হচ্ছে এদের মাথা নষ্ট, এরা কোথায় যায় না যায়, যখন হাঁটা শুরু করে হাঁটতেই থাকে এদের হাঁটা শেষ হয় না। এর জন্য এদেরকে একটু দেখে রাখতে হয়। দুইটা বাচ্চা যতটুকু মনে হচ্ছে যে এরা দুধ খাইতো, মায়ের দুধ খাইতো, এখন ওই মায়ের আদর থেকে চলে আসছে, তো হয়তো মাকেই খোঁজে। দেখেন এদের খাওয়ার কোনো খবর নাই, খাও যাও যাও খাও। অনেক সুন্দর লাগে আমাদের কাছে এই ছাগল দুইটা। আমরা ইচ্ছা আছে এই দুটাকে বেস করে আমরা নেক্সট ডে ব্রিড তৈরি করব। আরও ছাগল আছে ওইখানে দেখছেন আপনারা, বড় বড় জাতের ছাগল আছে আমাদের, আরও ওই ছাগলগুলোকেও আমরা ফোকাস করে আমরা বড় জাতের ব্রিড তৈরি করব। এখন এই যে এইভাবেই থাকবে ছাগল, ছাড়া অবস্থায় থাকবে, ছাগল হাঁটবে খাবে। তা আমরা সাধারণত এখানে আব্বা বসে থাকে বা আম্মা বসে থাকে, বসে থাকে বলতে আমাদের আরও টুকটাক কাজ আছে এখানে, ওই কাজ করার পাশাপাশি ছাগলগুলো এখানে থাকে, দেখাশোনা করতে হয়। আর আমাদের এইদিকে পূর্বাচল আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার ওই যে প্রাইভেট কার আছে, বড় লোকের কিছু দুলালরা চলে আসে, আইসে আপনার এই জায়গা থেকে ছাগল চুরি করে নিয়ে যায়। বড় বড় 80 লাখ 1 লাখ মানে 1 কোটি টাকার যে গাড়িগুলো আছে ওই গাড়িতে ভরে ছাগল নিয়ে যায়, মানে চুরি করে নিয়ে যায়। এটা হয়তো তাদের কাছে শখ, কিন্তু আরেকজনের তো একবারে ধরেন এটা যেমন তাদের কাছে মানে কী বলে এটাকে মানে ফুর্তির বিষয়, কিন্তু আরেকজনের তো শখের ছাগলটা নিয়ে যায় এরকমের। আমাদের এই যে গত 2-3 দিন আগে আসছিলো, এরা আসছিলো সিএনজি করে, বিভিন্ন রকমের চোরা আসে আর কি। হ্যাঁ, এই যে 300 ফিট রোডটার সামনে, 300 ফিট রোড, এই যে ভাইরাল রোড যেটা আপনারা দেখছিলেন, ওই 300 ফিট রোড করে এদিকে চলে আসে। এখন রাস্তাঘাট খুব ফরওয়ার্ড থাকার কারণে বিভিন্ন রকমের চোরদের উৎপাত এখানে বেড়ে গেছে, কিছু হচ্ছে আদরের দুলাল আর কিছু হচ্ছে প্রফেশনাল চোর। তো এই যেটা বলছিলাম দেখেন ছাগল কী খাচ্ছে, এই যে ছাগল দেখাই যায় না, সে একবারে এই যে জঙ্গলে ঢুকে গেছে, এই যে দেখেন ছাগল একবারে জঙ্গলে ঢুকে গেছে। তাকে আপনি এই যে দেখেন এখানে ঘাস আছে, এই ঘাস সে খাচ্ছে না, খাবেও না। ওই যে যেটা বললাম যে ছাগলের স্বভাব হচ্ছে সে লতাপাতা খাবে, এবং এক জিনিস সে বেশিক্ষণ খাবে না, সে চায় এখন এক জায়গায় এটাতে একবার কিছু খাবে, এটাতে একবার খাবে, এটাতে একবার খাবে, ওইটাতে একবার খাবে। এখন যারা নতুন ছাগল পালন করতে চান, আমিও আসলে নতুন ছাগল পালন করতেছি, আমি যে আপনাকে একবারে খুব এক্সপার্টের মতো ওপিনিয়ন দিতে পারবো ব্যাপারটা ওইরকমের না, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকুই দেখেছি বা যতটুকু শিখছি, এবং আমি প্রচুর স্টাডি করি, প্রচুর ভিডিও দেখি, আমি যতটুকু বুঝলাম যে আপনি যদি ছাগল পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এরকমের ছাগলের হাঁটা চলার জায়গা দিতে হবে। ছাগল একটা বন্য প্রাণী, এবং আমার দেখা যেই ছাগল মানে প্রাণীগুলো আছে, ধরেন মুরগি বলেন, গরু বলেন, হাঁস বলেন, ভেড়া বলেন, যেগুলো আছে সবগুলোর মধ্যে থেকে ছাগলই হচ্ছে এক ধরনের পাগল প্রজাতির প্রাণী। হ্যাঁ, এরা চায় বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য। আপনি সমান চারণভূমি দিবেন এদের কাছে ভালো লাগবে না, এক রকমের ঘাস আপনি লাগাইবেন ওই ঘাস তাদের কাছে ভালো লাগবে না। তাদেরকে আপনার এই রকমের বন জঙ্গল দিতে হবে, তাহলে এদের যে খাবারগুলো আছে এই খাবারগুলা এরা যে খাবারগুলো খাবে এই খাবারগুলোতেই এদের প্রতিষেধক, আসলে এরা এইভাবে বিল্ট ইন। তো যদি আপনি ছাগল পালন করতে চান, বিশ্বাস দেন আপনার এরকমের মানে ছাগলের খাবার মতো, হ্যাঁ, ঘুরে ফিরে খাওয়ার মতো এরকমের জায়গা আছে। হ্যাঁ, ওই যে, ওই যে বললাম যে এদের মাথা নষ্ট, ওই যে হাঁটতে শুরু করছে, আরে ছাগল চলে যেতেছে, সব ছাগল এই জায়গায় খাচ্ছে, দেখেন সব ছাগল এই জায়গায় খাচ্ছে, এরা খাওয়া নিয়ে ব্যস্ত। সে হচ্ছে সোন খাচ্ছে আর হচ্ছে লজ্জাবতী গাছ খাচ্ছে, মানে তারা খায় না এমন কিছু নাই, পানি তো রোদে দিলে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আপনাদের কোনো মতামত থাকলে মতামত আমাদেরকে জানাবেন, ছাগল পালন নিয়ে যদি কিছু জানতে চান, কিছু শেয়ার করতে চান, এই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।